রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সিআইপি দু পেলেন একশো চুরাশি জন বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন ফার্দিন এক্সাসোর্জ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক সিআইপি পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ সিআইপি স্টার প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের পরিচালক দিলওয়ার হোসেন মজুমদার মাসুক সিআইপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম রপ্তানি উন্নয়ন ব্যুরোয়ের ভাইস চেয়ারম্যান এ এইচ এম আসান প্রমুখ এই আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই কারণ হলো আমরা এই আমি এর আগেও সিআইপি হয়েছি আবার এখনও হলাম এর আগেও আমরা অনেকগুলো পদক পেয়েছি আমাদের গ্রুপ থেকে আমাদের এখন আমাদের ঋষাব বললো যে সাড়ে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান অলরেডি আমাদের আছে সামনে আমরা মিরশরাইতে যে ফজেক্ট করবো ওইখানে আমাদের আরও পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমাদের বিশ মিলিয়ন করে আমরা এক্সপোর্ট করি প্রত্যেক বছর পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড উত্তরে ফিজেট নীলফামারি থেকে এই বছর আমি দুই হাজার বাইশ সিআইপি রপ্তানি ট্রফি সিআইপি রপ্তানির দুই হাজার বাইশ কার্ড পেয়েছি তাই আমি আনন্দিত হচ্ছি এবং দেশ দেশের জনগণের কাছে সর্বোচ্চ শুভেচ্ছা অভিনন্দন এবং কি দোয়া কামনা করছি ওদের ভবিষ্যতে আমাদের কোম্পানি উন্নয়নের জন্য আমরা রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আরও রেমিটেন্স এবং কি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সবার নিরলস একান্ত প্রচেষ্টা কাজ করে দেশের উন্নয়নে অর্থনীতিতে অবদান রাখব ইনশাল্লাহ